তোমাদেরকে আগে আমি দিয়েছিলাম ক্লাস 10 বেঙ্গলি, আগে যে গ্রামার গুলো পড়িয়েছিলাম তোমাদের মোটামুটি সিলেবাস আমি সব শেষ করে দিয়েছি। আজকে যাই হোক আবার দিচ্ছি সমার্থক শব্দ, তোমরা এই পেজ নাম্বার 293 এই পেজটা পড়বে। সমার্থক শব্দ সূর্য, পৃথিবী, আকাশ, চন্দ্র, আগুন, বিদ্যুৎ, মেঘ, পর্বত, বন, সমুদ্র, নদী, এগুলো সব কটা শব্দগুলোর মধ্যে তিনটা তিনটা করে পড়বে, বেশি পড়ার দরকার নেই। হ্যাঁ, এটা হচ্ছে সমার্থক শব্দ। আর হচ্ছে তোমাদের কিন্তু ভুল সংশোধন করো এই চ্যাপ্টারটা, তোমাদের এগুলো আমি তোমাদের মুখে বলে দিই কিন্তু তোমরা তো এখন সামনে নেই, কিন্তু এই চ্যাপ্টারটা তোমরা অবশ্যই দেখবে, ভুল সংশোধন করো স্পেলিং যেগুলো, যেমন ধরো হচ্ছে পেজ নাম্বার তোমাদের 299 এর পেজ নাম্বার, পেজ নাম্বার তোমাদের যেমন দধিচি, দ ধরেসি চরেসি, দধিচি দ ধরেগি চরেসি, দধিচি, এটা হচ্ছে ভুল সংশোধন করো। এই এইগুলা স্পেলিং গুলো তোমরা একটুখানি প্র্যাকটিস করবে, এই স্পেলিং গুলো তোমাদের আইসিএসইতে কারেকশন হিসাবে আসে, তোমরা এগুলো কারেক্ট স্পেলিং এ লেখো সেই হিসাবে তোমাদের আসে। এটা হচ্ছে ভুল সংশোধন করো, পেজ নাম্বার 299, ঠিক আছে? আচ্ছা তোমাদের বইয়ে দেখে নিও তোমাদের এটা কোন পেজ নাম্বার আছে, আমি ঠিক বলতে পারছি না। আর বাগধারা তোমাদেরকে আগেও করিয়েছি, এখন তোমরা বাগধারা করো, যেটা হচ্ছে প্রবাদ প্রবচন, বাগধারা ও প্রবাদ প্রবচন যেটাই হচ্ছে, এটা হচ্ছে অকাল পক্ষ, অকাল পক্ষ থেকে তোমরা এই পেজ পড়বে 18 মাসে বছর, এইগুলো থেকে তোমাদেরকে তোমাদের হচ্ছে মানেগুলো মাঝখানে মানেগুলো যেমন ঠিক রাখতে হবে, যেমন অকাল পক্ষ মারা যাওয়া, হ্যাঁ, যেমন পকেট মারটি পকেট মারতে গিয়ে ধরা পড়ে বাস যাত্রীদের মার খেতে খেতে অক্কা পেল, এই এই সব যে রচনাটি রয়েছে, বাক্য রচনাটি রয়েছে, বাক্য রচনাটি তোমরা নিজেদের ভাষায় যে কোনো বাক্য রচনা করতে পারো, কিন্তু তার মধ্যে যে ব্র্যাকেটে যে রয়েছে অকাল পক্ষ মানে হচ্ছে মারা যাওয়া, ব্র্যাকেটের কথাটা তোমরা অবশ্যই লিখবে। আজ এই পর্যন্তই রাখলাম, থ্যাংক ইউ।